সুপ্রিয় দর্শক, পৃথিবী উন্মোচনের এই পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা জানব উত্তর মেরু সম্পর্কে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর বিন্দু, যা দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে অবস্থিত, এবং এটা প্রকৃত অর্থে উত্তর দিককে নির্দেশ করে। ভৌগোলিকভাবে উত্তর মেরু হচ্ছে উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ কাল্পনিক সরলরেখা, যাকে পৃথিবীর অক্ষরেখা বলা হয়, সেটি ছেদ করেছে। তবে পৃথিবীর উত্তর মেরু বা ভৌগোলিক উত্তর মেরু আর ভূচৌম্বকীয় মেরু দুইটি পৃথক জিনিস। দক্ষিণ মেরু, যেখানে একটি বিশাল মহাদেশের কেন্দ্রভাগে অবস্থিত, সেখানে উত্তর মেরুর অবস্থান আর্কটিক মহাসাগরের মধ্যভাগে। মহাসাগরের এই অংশের জল বছরের অধিকাংশ সময়ই সামুদ্রিক বরফে আবৃত থাকে। এই কারণে উত্তর মেরুতে কোনো স্থায়ী স্টেশন স্থাপন সম্ভব নয়, যা দক্ষিণ মেরুতে সম্ভব হয়েছে। অবশ্য সোভিয়েত ইউনিয়ন এই অঞ্চলে মনুষ্যবাহী কয়েকটি স্থানান্তরযোগ্য স্টেশন স্থাপন করেছিল। এর কয়েকটি আবার উত্তর মেরু বা এর খুব নিকট দিয়ে অতিক্রম করে যেতে সমর্থ হয়েছে। আর্কটিক অঞ্চলের আশেপাশে আছে কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া আর যুক্তরাষ্ট্র। এই আটটি দেশই সম্মিলিতভাবে আর্কটিক অঞ্চল নিয়ন্ত্রণ করে। উত্তর মেরুতে সামুদ্রিক গভীরতা 13,410 ফুট বা 4,087 মিটার। উত্তর মেরু আটলান্টিক মহাসাগরের প্রায় কেন্দ্রবিন্দুতে এবং নিকটতম স্থলভাগ গ্রিনল্যান্ডের উত্তর তীর থেকে 700 কিলোমিটার দূরে অবস্থিত, যা প্রায় সর্বদাই চলন্ত বরফ দ্বারা আচ্ছাদিত, যার কারণে বাস্তবে সূক্ষ্মভাবে উত্তর মেরু শনাক্ত করা খুব কঠিন। অবশ্য এই দুই বিন্দুর বেশ নিকটে কিছু পাথুরের তীর ভূমি রয়েছে। উত্তর মেরুতে দুইটি মৌসুম, গ্রীষ্মকাল ও শীতকাল। গ্রীষ্মকাল 187 দিন পুরোটাই দিন, আর শীতকাল 178 দিন পুরোটাই রাত। এই কারণে উত্তর মেরুতে কোনো সুনির্দিষ্ট ঘড়ির সময় নেই, পৃথিবীর মতো কোনো টাইম জোনও নেই। উত্তর মেরুতে কোনো জনবসতি নেই। শীতকালে গড় তাপমাত্রা -34 ডিগ্রি সেন্টিগ্রেড আর গ্রীষ্মকালের গড় তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানকার প্রধান প্রাণী হল মেরু ভল্লুক আর বরফের নিচে থাকা কিছু মাছ। উত্তর মেরুর আরও কয়েকটি মজার তথ্য হল, উত্তর মেরুর অক্ষাংশ আছে কিন্তু দ্রাঘিমাংশ নেই। আবার পৃথিবী নিজস্ব ঘূর্ণনের কারণে পৃথিবীর বুকের প্রত্যেক বস্তুরও গতি আছে। তবে আপনি যদি প্রকৃত উত্তর মেরুতে দাঁড়ান, তাহলে আপনার গতি হবে 0। উত্তর মেরুতে দাঁড়ালে সব কিছুই হবে আপনার দক্ষিণে। সূর্যোদয়ের 15 দিন আগে আর সূর্যাস্তের পর 15 দিন রাতের বেলা আকাশ দিনের ন্যায় উজ্জ্বল থাকে। উত্তর মেরুতে দাঁড়ালে আপনার কি মনে হবে বলুন তো? মনে হবে সারা দুনিয়া আপনার পায়ের নিচে, তাই না? আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।